হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর 8:30 সময় আমি চলে এসেছি আমার বেডরুমটা পরিষ্কার করব বলে। সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে গেছে, এমনকি আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম যে বেডরুমটা আগে পরিষ্কার করে নিই। আমার মনে হয় আমরা হাউসওয়াইফরা সকালবেলায় এটাই করে থাকি, সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড়ু পোছা সব কিছু হাতে নিয়ে লেগে পড়ি কাজে, আর সারাদিন এটাই হয়তো চলতে থাকে আমাদের। আমরা কখন ঝাড়ু কখন পোছা নিয়ে লেগে পড়ি আমরা কিন্তু নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, এখন আমি বিছানাটা পরিষ্কার করব। বিছানাটা পরিষ্কার করে আমি আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করে নেবো সকালবেলায়। আমার মনে হয় সকালবেলায় যদি বিছানা মানে বেডরুম আর ড্রয়িং রুমটা যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে যে কেউ যদি ঘরে চলে আসে তাহলে কিন্তু অস্বস্তিতে পড়তে হয় না। অবশ্য এখন লকডাউনের সময়, সেটা পরের কথা, কিন্তু অভ্যাসটা তো রাখতে হবে না, পরবর্তীতে তো এটাই কাজে লাগবে। আর আমার এই অভ্যাসটা কিন্তু আছে, আর আমি একটুখানি পিটপিটানি পিসিমা টাইপেরও আছি, কারণ কি আমার সবসময় একটু পরিষ্কার টিপটপ থাকবে ঘর, এটা আমার খুব পছন্দ। আমার রান্নাঘরের কোনো একটা জায়গায় যদি একটুখানিও তেল চিপচিপা হয়ে যায়, সেটা যেন আমার অস্বস্তির কারণ হয়ে যায়। সেটা যতক্ষণ না পর্যন্ত আমি পরিষ্কার করতে পারি না, ততক্ষণ যেন নিজের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়। তো আমি সেটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি রান্নাঘরটাও। মানে রান্নাঘরের টায়ার্স থেকে শুরু করে গ্যাসের মানে গ্যাস ওভেনের সামনের জানলা থেকে শুরু করে টায়ার্স, বেসিন সব কিছু আমি দিনের মধ্যে না হলেও 2-3 বার পরিষ্কার করি। এর জন্য আমার হাজব্যান্ডও আমাকে পিটপিটানি পিসিমা কখনো কখনো বলে থাকে। তো যাই হোক, এখন আমি মোটামুটি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু পোছা করে নেব, তারপরে আমি এখন যাব আবার ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু করব না, এখনও ডিসাইড হয়নি। অ্যাকচুয়ালি আজকে আমার কোনো না দুপুরের রান্নার না সকালের রান্নার কোনো কিছুরই আজকে আমার ডিসাইড নেই। রান্নাঘরে গিয়ে দেখব যে কী রান্না করা যায় আর কি। তো তোমরা সাথে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 11:30 বেজে গেছে, আমার মোটামুটি সকালবেলা সব কাজকর্ম করে নিয়ে এই জাস্ট একটু বসলাম তোমাদের সাথে গল্প করব। এমনকি আমার ব্রেকফাস্টও কিন্তু হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে কথা বলতে বলতে আটকে যাচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে এই জাস্ট বসলাম আর ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই, তো যথারীতি ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি এখন কোথায় বসে আছি বলো তো? এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের মেন এন্ট্রান্সটা, আর এখানটাতে সিঁড়ি, তো এই সিঁড়ি দিয়ে উঠে আমার ড্রয়িং রুমটাতে যেতে হয়। তো আমি এই ঠিক সিঁড়ির এখানটাতে বসে আছি, আর যেখানটাতে বসে আছি এখানটাতে আমার হাজব্যান্ড, মানে এটা আমার মেন এন্ট্রান্স, আর এটা হচ্ছে হলের এন্ট্রান্স মানে ড্রয়িং রুমের এন্ট্রান্স। তো ঠিক ওর মাঝখানে বসে আছি, কারণ কি এখানটায় লাইটটা খুব সুন্দর আসছিলো বলে এখানটায় বসেছি। এখন যাব আমি কিচেনে রান্না করার জন্য, আর আজকে রান্নাটা না মানে দুপুরবেলায় রান্নাটা ফটাফট করে নিতে হবে, কারণ হাজব্যান্ডের অর্ডার এসছে আজকে একটুখানি বেরাবো। ঘরের কিছু জিনিসপত্র আনার আছে, ওগুলো দুজনে মিলে যেতে হবে, না হলে ও একা একা আনতে পারবে না। তো এইগুলো করার জন্য আমাকে একটুখানি আজকে বেরাতে হবে, অনেকদিন পরে বেরাবো, প্রায় 2-3 মাস পর ঘর থেকে বেরাবো। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আমাদের রান্নাটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট বলতে আজকে মঙ্গলবারে আমরা নিরামিষ খাই, তো আমাদের নিরামিষটা তোমাদের কাছে নিরামিষ নাও বলে মনে হতে পারে, কারণ মঙ্গলবার দিন আমরা পেঁয়াজ রসুন খাই কিন্তু বাকি আদার্স মাছ মাংস ডিম এগুলো খাই না, তো সেহেতু তোমাদের কাছে নিরামিষ নাও বলে মনে হতে পারে। আর শনিবার দিন আর একটা নিরামিষ খাই, সেদিন পিওর ভেজ। ওরে বাবা, আমার শ্বশুরবাড়িতে ওইটা বংশ পরম্পরায় চলে আসছে শনিবার দিন নিরামিষ খাওয়া। সেদিন একদম নিয়ম কানুন মেনে পুরো মানে বঠিটা পর্যন্ত আমি মেজে পরিষ্কার করে খাই। আর আমার শ্বশুরবাড়িতে শনিবারের দিনের আলাদা থালা বাসন, এমনকি জলের যে জারটা সেটাও কিন্তু আলাদা, বঠি সব কিছু আলাদা, ভীষণ মানে কড়া নিয়ম মেনে শনিবার পালন করা হয় আমার শ্বশুরবাড়িতে। আর এখানে মঙ্গলবারটা আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে, মানে আমার হাজব্যান্ড যেহেতু বজরংবলীর ভক্ত সেহেতু ও মঙ্গলবারটা মানে আর কি, কিন্তু ওই বলে যে মঙ্গলবারের দিন নাকি পেঁয়াজ রসুন খাওয়া যায়, তো ওই জন্যে মঙ্গলবারের দিন পেঁয়াজ রসুনটা আমরা খাই। আর আজকে রান্না হবে হচ্ছে কচুরমুখী আলুর তরকারি,
আর যেটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব, আর করব মুগ ডাল আর লাউ ঘন্ট করব বড়ি দিয়ে। বড়িটা আমার মায়ের হাতের, গত বছর আমার মা এসেছিল, সেবার আমার মা নিয়ে এসেছিল বড়ি, তো ওই বড়িটা দিয়েই করব। আর একটু আর আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে মোটামুটি সব কিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। এই যে এখানটাতে লাউ কেটে রেখে দিয়েছি, লাউটা কেটে রেখে দিয়েছি, এই লাউটা করব আমি বড়ি ফোড়ন দিয়ে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, আর কচুরমুখিটা এখনও কাটা হয়নি। এই ছিল আজকের প্রিপারেশন, মোটামুটি এই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি, এখনও কচুরমুখিটা কাটতে হবে। আর এখন যাবো আমি ওয়াশিং মেশিনটা অন করতে, ওয়াশিং মেশিনটা অন করে দেবো। আর দেখেছো ভালো রৌদ্র হচ্ছে, কিন্তু এরপরে জামা কাপড় শুকাবে না, এখন জামা কাপড়গুলো ধুয়ে দিলে না জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো ওয়াশিং মেশিনটা অন করে দিয়েই আমি রান্নাঘরে রান্না করবো। লাউ ঘন্ট ডাল এই পর্যন্ত আমার হয়ে গেছে, এখন করব কচুরমুখির তরকারি। তো কচুরমুখির তরকারি করার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, মাছ ছাড়া কচুরমুখির তরকারি আমি কিভাবে রান্না করি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কচুরমুখির তরকারির যে প্রিপারেশনটা, কচুরমুখি আলু বা ওর যে মশলা টশলাগুলো লাগবে সেগুলো সব আমি রেডি করে নিয়েছি, আর এখানে হচ্ছে ভাত। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে কচুরমুখি তরকারিটা করি। কচুরমুখির তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কচুরমুখি আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে আছে আদা, রসুন, একটা গোটা রসুন, একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আর তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি এই যে। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এটা ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। আর ফোড়নে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি এখানে একটা নিয়েছি, কারণ আমি যখন আমি আদা রসুনের পেস্টটা বানাচ্ছিলাম তার মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বলে আমি এই একটা শুকনো লঙ্কা দিলাম। আপনাদের যদি বেশি ঝাল পছন্দ হয় তো আপনারা ঝাল মানে লঙ্কাটা, শুকনো লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে নিয়েছি ধনে পাতা, এটা ধনে পাতা নিয়েছি। আমি কচুরমুখির তরকারিটা করে নেব, তো কড়াইতে আমি একটু সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরা, এবার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা।
এটাকে ভালো করে একটু ফ্রাই হতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা, এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম তেল যতক্ষণ না ছেড়ে আসবে না ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম মশলাটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে কচু আর আলুটা আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম ঝটপট রান্না, ফটাফট হয়ে যায়, খেতেও খুব টেস্টি লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়িয়ে এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা আর একটু এর সাথে মাখিয়ে নেব। মানে বেশ মাখো মাখো ভাব এসে যাবে মশলাটার মধ্যে, তার মধ্যে তারপরে আমি একটু বেশি মাত্রায় জল দিয়ে দেবো। মানে ওই এক গ্লাস একটুখানি এইটুখানি তরকারির জন্যে এক গ্লাস হাফ গ্লাস জল ঠিক আছে। এবার আমি এটাকে ভালো করে মানে ঢেকে ভালো করে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত তরকারির ঝোলটা কমে একদম মজে না আসে তরকারিটা ততক্ষণ আমি এটাকে ঢেকে রান্না করব। তো দেখো তরকারিটা অলমোস্ট ডান। তোমরা এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারো, না দিলেও এমন কিছু খারাপ লাগে না। তো এই যে আমি দিইনি, আর এই যে আমার তরকারিটা। তো আমার দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট, এমনকি আমি একটু রেডিও হয়ে গেছি, এখন আমি বেরাবো। তোমাদের সাথে বললাম না আজকে একটু বেরানোর আছে, তো ওই জন্যে দেখো একটু রেডি হয়ে গেছি আর বেরাবো এখন। আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র, তো এই যে এই কুর্তিটা পরেছি, একটুখানি ছোটো লিপস্টিক লাগিয়েছি। অবশ্য লিপস্টিক লাগানোর কোনো মানেই নেই, মাস্ক লাগালে এক্ষুনি ঢেকে যাবে। তো যাই হোক, তো চলো। আমরা বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা বলে, আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হলো পাহাড়। তো ক্যামেরার সামনে সূর্যের আলো আসাতে না একটুখানি আপছা আপছা হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। ওই দেখো মাঝে মাঝে হালকা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পাহাড়। মানে আমাদের পুরো সিটিটাই হচ্ছে পাহাড় দিয়ে থাকা, দেখতে খুব ভাল লাগে। যখন আরও কোথাও যাবো সিটিতে তখন তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। এই যে আমার আঙুল সোজা, এটা এখানটায় হচ্ছে পাহাড়টা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি মার্কেট থেকে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন টাইম হয়েছে 9:20 বাকি, মানে 8:40 বাজে। মার্কেট থেকে আসার পরে মোটামুটি ঘরের যে সমস্ত কাজ বাজ ছিল সব কিছু কমপ্লিট করার পরে এই একটুখানি বসলাম। তো দুপুরবেলা দুটো নাকে মুখে খেয়ে দৌড়েছি, কারণ বিকালবেলায় আমার হাজব্যান্ডের আবার বেরানোর ছিল, ওই জন্যে যা কিছু করতে হয় অ্যাকচুয়ালি আমাদের এই দুপুরবেলার টাইমটাতেই করে নিতে হয়, নাহলে ও আবার বিকালবেলার দিকে আবারও বেরিয়ে যায়। ও আস্তে আস্তে প্রায় 9:00 বাজে, আর এখানে 9:00 পরে কোনো কিছু খোলা থাকে না। তো ওই জন্য আমাদের মোটামুটি সব কিছু এই দুপুরবেলার টাইমটাতেই করে নিতে হয়। তো আমি বিকালবেলায় সব কিছু মানে ছাদে জামা কাপড় ছিল ওগুলো করে নিয়ে, বিকালবেলায় এমন কিছু আমার চায়ের নেশা টেশা নেই, চাটা ওই জন্য আর খাওয়া হয়নি, মানে খাইনি, আমার চায়ের নেশা নেই বলে চায়ের নেশা চাটা আর খাওয়া হয়নি। আর এখন তোমাদের সাথে দেখাবো আমি মার্কেট থেকে আজকে কী কী শপিং করে নিয়ে এসেছি। বিশেষ কিছু না, মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো নিয়ে এসেছি আমি আর কি। তো চলো দেখে নিই কী কী আমি মার্কেট থেকে নিয়ে এসেছি, এরপরে আমি ভিডিওটা এন্ড করে দেবো, ঠিক আছে? তো চলো। আরো কিছু এই লেবুটা, হ্যাঁ তোমরা দেখো না, আমি জিনিসপত্রগুলো কিন্তু বাইরে রেখে দিয়েছিলাম, কারণ কি এটাতে ভেবেছিলাম কালকে হাত দেবো, কিন্তু তোমাদের সাথে যেহেতু শেয়ার করবো বলে এখন ঘরে নিয়ে আসলাম। আবার এটাতে এটাকে আবার বাইরে রেখে দেবো যথারীতি, আর এটা বাইরে রাখার পর এই জায়গাটা আমি আবার মুছে নেব।
তো আমি কি কি নিয়েছি দেখাচ্ছি। এগুলো প্রথম এই বাস্কেটটা নিয়ে এসেছি, আমার থালা বাসন মেজে রাখার মতন যে বাস্কেটটা ছিল না ওটা প্লাস্টিকের ছিল, আর ওটা দেখতেও খুব একটা ভাল লাগে না বলে ওটা বাদ দিয়ে দেব, ওই জন্যে এই একটা স্টিলের বাস্কেট নিয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি এরকম একটা বাটি আমার ডাইনিংয়ের উপরে রাখার জন্য, ডাইনিং টেবিলটার উপরে রাখার জন্য, মানে ওই যে মাছের কাটা ফাটাগুলো রাখার জন্য, ওয়েস্টেজ যে এগুলো খাবারগুলো ওগুলো রাখার জন্যে এটা। আর এরকম তিনটে কোটো কৌটা নিয়ে এসেছি, এর মধ্যে ড্রাই ফ্রুট রাখবো বা অনেক কিছু রাখা যাবে আর কি, এই ভেবে এরকম তিনটে কন্টেনার নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছি এর মধ্যে স্পুন চাকু এগুলো রাখবো বলে। আগে একটা আমার মানে কফি মাগ ভেঙে গেছিলো, ওটার মধ্যে রাখছিলাম এতদিন ধরে, তো ওটা বাদ দিয়ে দেবো, এবার এটার মধ্যে রাখবো। আর নিয়ে এসেছি আমার জন্যে এই যে এরকম এরকম দুটো কুর্তি নিয়ে এসেছি, এই যে এরকম দুটো কুর্তি, কিন্তু ফ্রক কুর্তি যেগুলো আর কি, লেন্থওয়ালা পুরো ঘেরওয়ালা কুর্তি নিয়ে এসেছি দুটো। এটা মাল্টি কালার আছে, ব্লু, তারপরে গ্রিন, এ সমস্ত এই মানে পুরো মিক্স কালার, ব্ল্যাকের উপরে উপরে আবার ব্ল্যাক কালার করা আছে, মানে প্রিন্ট ব্ল্যাক প্রিন্ট আছে এর উপরে। প্লাস আমি এই একটা ফ্রক নিয়ে এসেছি, এটা হোয়াইটের উপরে মাল্টি কালার, মানে দুটোই মাল্টি কালার, এরকম দুটো নিয়ে এসেছি। এটা আমার ঠিক আছে, মানে দেখে বুঝলাম যে এটা মোটামুটি ঠিক হবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে একটু সাইজে বড় হবে, তো এটাকে একটুখানি স্টিচ করতে হবে আর কি। তো এই সমস্ত নিয়ে এসেছিলাম, এগুলোকে ধুয়ে তারপর আমি পরবো, কিন্তু ওই জন্য এইভাবে রাখছি। আর এগুলো সব কালকে ধুয়ে যথারীতি আমি জায়গায় রাখবো, ওই জন্য সব কিছু আমি এখন বাইরে রেখে দেবো, 24 আওয়ার্স চলে গেলে তারপরে এটাকে আমি ইউজ করব। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, তোমাদের মনের কোনো একটা কোণায় যদি একটু জায়গা করে নিতে পারে, তাহলে প্লিজ আমার ভিডিওকে শেয়ার করো, কমেন্ট করে বলো আমার ভিডিও কেমন লাগছে, লাইক করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা বাই।